দুটো কথা, এটা শুধু গান নয়, একটি কবিতা হবে আর তার সঙ্গে গান হবে। কবিতাটি রবীন্দ্রনাথের আমি কবিতা, আর তার সঙ্গে আমরা হাসন রাজা, হাসন রাজা সুনামগঞ্জের, বাংলাদেশ সুনামগঞ্জের একজন মরমী কবি। রবীন্দ্রনাথ যে দুজনের নাম করেছিলেন, মানে আমাকে মার্জনা করবেন, এটা একটা সত্যি কথা স্বীকার করি, আমরা মধ্যবিত্ত বাঙালিরা যে বাউল ফকিরদের নাম জানি, এটা রবীন্দ্রনাথের দৌলতেই। নইলে বাংলা জুড়ে হাজার হাজার বাউল ফকিরের নাম আমরা জানি না। আমরা দুজনের নাম ভালো করে জানি, লালন ফকির আর হাসন রাজা। রবীন্দ্রনাথ তাদের নাম নিয়েছিলেন, তাদের গান উচ্ছৃত করেছিলেন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে হে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে। পয়দা হয়েছে মুসলমান, আর পয়দা
তার 22 বছর যখন বয়স তখন ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ এই গানটি প্রকাশ করেন। গানটি শুনলেই আপনারা বুঝবেন এটা আমাদের খুব প্রিয় গান, আমরা গেয়েও থাকি, দোহারের গলায় বারবার শুনেছেন। এটা নদিয়া অঞ্চলের সম্ভবত একটি বাউল গান, বাউল গান নামে ওই বইয়ে ছাপানো হয়েছিল। রবীন্দ্রনাথ এই পুস্তকটির সমালোচনা করতে গিয়ে এই গানটি পুরো ছাপান তার প্রবন্ধে, এবং শেষে গানটি লিখে দেওয়ার পর একটি অসাধারণ উক্তি করেন। রবীন্দ্রনাথ লেখেন এই বাউল গানটি ছাপানোর পরে যে ইউনিভার্সাল লাভ ইত্যাদি বড় বড় কথা বিদেশিদের মুখ হইতে ভালোই শোনায়, আমাদের দেশের ভিখিরিরা তাহা দ্বারে দ্বারে গাহিয়া বেড়াইতেছে, আমাদের কানে পৌঁছয় না কেন? এই ডাকগুলো রবীন্দ্রনাথের কানে পৌঁছেছিল এবং এই মানুষটি মনে করেছিলেন যে আমাদের আধুনিকতা যদি সত্যি আমাদের আধুনিকতা হতে হয় তাহলে এর সঙ্গে কোথাও একটা মাটির সুরের, মাটির স্বরের সংলাপ দরকার। আজকে তারা মিউজিকের এই আসরে আপনারাও বসে আছেন, আপনারাও সব মনের মানুষ, তো সবার জন্য এই গানটি।